ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাগর দত্ত মেডিকেল কলেজে অচলাবস্থা অব্যাহত, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে অধরা সমাধান সূত্র জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে টেলিফোনে কথা বলে। সমীরণ, কি পরিস্থিতি? গতকাল থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছেন। তাদের বক্তব্য, যেহেতু সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল 500 বেডের কোভিড হাসপাতাল হতে চলেছে, তার ফলে তাদের প্রশিক্ষণে একটা সমস্যা দেখা দেবে, সেই জন্য গতকাল থেকে তারা দাবি তুলেছেন যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে তারা বৈঠক চান এবং পরিষ্কার তারা আলোচনা করতে চান। কিন্তু আজকে বিকেলবেলা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে একটা বৈঠক হয়। সেই বৈঠক 10 মিনিট স্থায়ী হয়েছিল। তাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাতে খুশি নয়। তাদের বক্তব্য, তাদের সেখানে যেটা বলা হয়েছে যে এটা কোভিড হাসপাতাল হবে সে ব্যাপারে স্বাস্থ্য দপ্তর একদম অনড়, সেটা তারা মানতে নারাজ। তার পাশাপাশি তাদেরকে যে পরামর্শ দেওয়া হয়েছে যে তাদের অন্য চিকিৎসার জন্য আরজিকর মেডিকেল কলেজ বা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে তারা প্রশিক্ষণ নিতে পারেন, কিন্তু তারা মানতে নারাজ, সেই কারণে তারা কর্মবিরতিতে অনড়। এবং এই ঘটনার জেরে আজকে দফায় দফায় মেডিকেল কলেজের সুপারকে তারা ঘেরাও করে রাখেন এবং বিকেলবেলা এই ভিডিও কনফারেন্সের পর তারা কোনোভাবেই তারা সন্তুষ্ট হয়নি এবং তারা জানিয়েছেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। শিলিত, ধন্যবাদ সমীরণ।